সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য এটার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করে আমাদের যাবতীয় সিস্টেম ডিজাইন করা উচিত। আমি আবারও এটার আয়োজন করার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গাড়িতে যেরকম একটা রিক্সা ধাক্কা দিলো আমি কিছু বলতে পারছি না, তো অসহায়ের মতো আজকে যখন দেখা যাবে যে আমার ডাটাবেস আমাদের দেশের ডাটাবেস যখন ওরা হ্যাক করে নষ্ট করে দেবে তখন গভর্নমেন্ট এজেন্সিগুলো কিন্তু অসহায়ের মতো বসে থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে সমন্বয় কেন মনে হয় একটু ছোট করে বলি যে দরকার দেখতে হবে যে একজন মাননীয় তার এলাকার দুস্থ লোকদের দেখতে চান, আরেকজন দেখতে চান এডমিশন লিস্টে চাচ্ছে যে ওইখানকার নিয়মিত লোকদের সংখ্যা, আবার হেলথ লিস্টে চাচ্ছে ওখানে 5 বছরের নিচের শিশুদের সংখ্যা। এখন প্রতি বাড়ি কিন্তু এই ডাটাবেসে তৈরি করতে 400 করে 20 টাকা করে যাবে। ডাটাবেস সেক্টরের সমস্যা হলো যে এটা কিন্তু বারবার করে প্রজেক্টগুলোকে গভর্নমেন্টের কাছে বের করে নিয়ে আসার চেষ্টা করে, বাট গভর্নমেন্ট কিন্তু এখানে একটা এখানে আমাদের এই 700 কোটি টাকার একটা অপচয় যাতে না হয় একবারে প্রত্যেকের যেমন ন্যাশনাল নির্বাচন কমিশন যেমন করেছে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে তার ভেতরে সেটাকে ইউজ করে যাতে ইউটিলাইজ করে আমরা যাতে ভবিষ্যতে আরো আগাতে পারি। আর একটা ইউনিক একটা বাংলা কিবোর্ড এটা কিন্তু গভর্নমেন্টের কাছে আমাদের প্রচণ্ডভাবে আমাদের দাবি। সো যেটা আমার বক্তব্য হচ্ছে সেগুলো কিন্তু আইন বলে পরিগণ্য হয়। যেমন আমরা আমাদের সংবিধানে আইন কোনটা হবে সেটা কিন্তু 152 আর্টিকেলে বলা আছে। 152 আর্টিকেলে কিন্তু সরকারের একটা সার্কুলার আইন হতে পারে বলা আছে, আপনারা যদি দেখেন মনোযোগ দিয়ে। সুতরাং এটা যত ইউজ হবে তত আইনটা আরো বেশি বিভিন্ন দিকে উন্মিলিত হবে। আমাদের এখানে এখনো কেসটেস হয়নি কিন্তু যার জন্য কিন্তু এখনো সেইভাবে উন্মিলিত হয়নি, মানুষের জানতে পারে কিন্তু সাজার ব্যবস্থা আছে তথ্য প্রযুক্তি আইন। ধন্যবাদ। যারা কাজ করে
হবে তাদের যে ভূমিকা যে কেউ মূলে কাজ শিখেছে কেউ বিজয়ীতে কাজ করেছে এখন যদি আমরা লেয়ার চেঞ্জ হলে তার উপস্থতাটাকে প্রথমে থাকতে হবে সবাই এই উপস্থতা থেকে কেউ হঠাৎ করে চেঞ্জ করা যায় না তাকে আমরা চেঞ্জ ম্যানেজ করতে পারি তাই বলে সমাধান নেই তার আমাদের প্রশ্ন করার সুযোগ দিই
সুতরাং সেই কথাটি